নমস্কার, দেখছেন বাংলার জঙ্গলমহল। আপনাদের সাথে আমি দেশনা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের শিরোনাম। শিরোনাম নিবেদন করছে ভারত সুপার সিমেন্ট, এভার স্ট্রং, লাইফ লং। খেয়াল খুশি মতো স্কুলে আসছেন শিক্ষকেরা, লাটে উঠেছে প্রাথমিক শিক্ষা, খবর নেই পরিদর্শকের কাছে। রূপসী অযোধ্যার রাস্তা বেহাল, কি করে আসবে পর্যটকের ঢল, কিভাবে উন্নত হবে পর্যটন। বাইক মিছিলে দুই পাখি মারতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মানুষকে বামেদের অত্যাচার থেকে মুক্তি দিয়েছে মমতা তৃণমূল, হুটমুড়ার কর্মী সভায় বললেন মন্ত্রী শান্তিরাম। আসছি বিস্তারিত খবরে। ঝালদা এক নম্বর ব্লকের হেসাহেতু অঞ্চলের সংগ্রামটি প্রাথমিক বিদ্যালয়, শনিবার স্কুলে গিয়ে দেখা গেল এই চিত্র। পাঁচটি ক্লাস মিলে আছে মাত্র ১৬ জন পড়ুয়া। গ্রামবাসীদের কথায় রোজ দেরিতেই আসেন শিক্ষকরা, চলেও যান তাড়াতাড়ি। আপনাদের স্কুলে মাস্টার মশাই কটার সময় আসেন? প্রতিদিন কতজন শিক্ষক আছে এখানে জানেন? কি নাম আপনার? নবীন মাহাতো। গ্রামটার কি নাম? সংগ্রামদি। কতজন ছাত্রছাত্রী আছে এখানে? ১৬ জন। সব ক্লাস মিলে? হ্যাঁ, সব ক্লাস মিলে। গ্রামটা ছোট আছে তো সেজন্য ছাত্রছাত্রী। ঘড়িতে তখন সকাল ১১:২০। বারান্দায় বসে হই হল্লায় ব্যস্ত শিশুরা। এলেন একজন শিক্ষক। ক্লাস শুরু হওয়ার কথা ১০:৪০। এত দেরি কেন? উত্তর মিলল, রাস্তায় শিক্ষক মহাশয় তেল ফুরিয়ে গিয়েছিল। কোথায় বাড়ি আপনার? এত দেরি স্কুল আসতে? অসুবিধা। কটা বাজে? কি নাম আপনার? এই স্কুলের নাম কি আপনার? সংগ্রাম। আপনি এই স্কুলের কে? কজন শিক্ষক আছে এইখানে? আরেকজন কোথায়? ওনার কি অসুবিধা? উনি কোথা থেকে আসেন? কোথায় থাকেন উনি? ট্রেনে আসা যাওয়া করেন নাকি? প্রতিদিন ট্রেনে আসা যাওয়া করে নাকি? তারপর তো মা তোমার এখানে সামনে বাড়ি, তবু এত লেট? দরজা খুলল, ছাঁট পড়ল, ঘড়ি বলছে ১:৫০। আরেকজন শিক্ষক এলেন, এনার বাইক খারাপ হয়ে গিয়েছিল রাস্তায়। ছাড়া তো লেট কেন? কোথায় থাকেন? আমি রঘুনাথপুরে থাকি। আপনার ইয়েতে নটরাজ হোটেলে ওখানে গাড়িটা রাখি, বুঝলেন তো? আচ্ছা, ওখান থেকে রঘুনাথপুর থেকে মোটরসাইকেল আসা যাওয়া করেন নাকি? না, ট্রেনে আসি। মানে আপনার ওই সুপার স্কুল পর্যন্ত ভাড়াটা দিয়ে নেই আপনার সারা বার গাড়ি, ওখান থেকে আস্তে আস্তে আপনার তাহলে ওটা লাগালাম আর আসলাম। কটা বাজে এখন? এখন মোটামুটি কটা বাজে? ১১:৪০ বাজছে। ঘটনার কথা জানেনি না অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দ। তিনি বললেন খোঁজ নিয়ে জানাবেন। আপনি যে স্কুলের কথা বললেন, আমরা এই অভিযোগটা আমাদের কাছে আগে ছিল না, আপনি বললেন, অবশ্যই আমরা দেখছি, ঠিক তদন্ত করে যে মাস্টারমশাই কখন স্কুলে আসছেন। ১০:৪০ টাইম, ১০:৪০ আসতে হবে, তিনি যেখান থেকেই আসুন না কেন, ডিউ টাইমে স্কুলে আসতে হবে এবং ঠিকঠাক করে স্কুলে পড়াশোনা দেখতে হবে এবং ওই যা টাইম আছে ৪টার পরে স্কুল থেকে যেতে হবে। হ্যাঁ, সব শিক্ষকই হাউস রেন্ট পান, তো সেক্ষেত্রে যারা বাইরের থেকে আসুন না কেন বা কোথা থেকে এলেন, কোথায় থাকলেন সেটা আমাদের জানার বিষয় নয়, কিন্তু ঠিক টাইমে স্কুলটি করতে হবে। আপনি বললেন অবশ্যই আমরা দেখবো কোন কোন মাস্টারমশাই
টাইমে আসছেন না বা টাইমে মানে ঠিক টাইম পর্যন্ত স্কুলে থাকছেন না, অবশ্যই আমরা দেখব যাতে তারা ভবিষ্যতে একদম ডিউ টাইমে স্কুলে আসেন এবং স্কুলের পড়াশোনার দিকে ঠিকঠাক মনোনিবেশ করেন। হ্যাঁ, আমরা তো প্রতি মাসে একটা করে মিটিং ডাকি শিক্ষক মশাইদের নিয়ে, মানে বিশেষ করে হেড টিচারদের নিয়ে প্রতি মাসেই আমরা বসি, এবং প্রয়োজন পড়লে মাস্টারমশাইদের সঙ্গে আমরা অফিসে বসবো, কথা বলবো, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাতে যদি আমাদের কাজ না হয় অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো ব্যাপারগুলো। হরিনারায়ণ সূত্রধর, বাংলার জঙ্গলমহল, ঝালদা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, অযোধ্যাই যেন সেই বনলতা সেন, মুখে শ্রাবস্তি নয়, লেগে আছে শাল পিয়ালের ছায়ার আলপনা, পাখি পাহাড়ের নতুনত্ব থেকে গুরুগম্ভীর গোর্গাবুরুর হাতছানি, পর্যটক টানতে হোমস্টের ব্যবস্থা করেছে সরকার, অথচ অযোধ্যায় ওঠার পথ আজও বেহাল। বাগমুন্ডি থেকে অযোধ্যা রাস্তার সংস্কারে কেন নজর দেওয়া হচ্ছে না উঠছে প্রশ্ন। 14 কিমি পথ নির্মাণে টেন্ডার করেছে জেলা পরিষদ, কাজ শুরু হয়েছিল, তারপর হঠাৎ সব বন্ধ। সামনে ডিসেম্বর জানুয়ারির ভরা সিজন, পরিকাঠামো না গড়লে পর্যটন মানচিত্রে কী করে লাগবে ধুম, একরাশ প্রশ্ন নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে সুন্দরী অযোধ্যা। তার বন্দোবস্ত কোথায়, কি হচ্ছে, কিছুই নেই তো, আমরা সব বলে আর কি জানে করবো কি, আমাদের তো কোনো হাত পা কিছু করার মতো ক্ষমতা নাই, আমাদের কথা কেউ লেখো নাই তো। তবে নাহলে এই রাস্তা দেখুন, এখানে থেকে একটা বাস চলতো অযোধ্যার থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে তো বাঘমুন্ডি, সে বাসটাও বন্ধ, রাস্তা ঠিক নেই। এই তো দেখছেন এখানের পরিস্থিতি। হ্যাঁ, এখানে জায়গাটা তো কত কত দূরের লোক গাড়ি ঘোড়া দিয়ে আসছে, কিন্তু এখানে তো দেখার মতো কোনো সিন নাই, কোনো জায়গা নাই, ঘর নাই, আশ্রয় নাই, মন্দির নাই, রাস্তা ঠিক নাই। আসে যে লোকগুলা দেখে দেখি ঠিক অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়ে তো কিছুই নেই, কিছুই নাই, কিভাবে যাওয়া আসা করবে, রাস্তা ভালো নাই, রাস্তা ভালো নাই। তো এইখানে সরকার কই কি কি যোগাযোগ করছে, কি যে দেখি একটু রাস্তাঘাট, কি কোনো বন্দোবস্ত, আশ্রয় ঘর তোর, মন্দির ফন্দির, অসুবিধা না তো, যে বাসটা চলতেছিল সেটা তো চলতো, এখানে থেকে ডাইরেক্ট অযোধ্যা দিয়ে পুরলা চলে এসে, পুরলা থেকে এখানে বাঘমুন্ডি আসে, কি গাড়ির যোগাযোগ, চতুর্দিকে এখন আর পয়দল চলার মতো কোনো ইডলি নাই, চতুর্দিকে গাড়ি ঘোড়া রাস্তাঘাট। আমার নাম হচ্ছে মান গোবিন্দ সিংহ। এই গ্রামটার কি নাম? এটা পাথরডি। গৌতম বাস ছিল তো, গৌতম বাসটাও তো বন্ধ, রাস্তা নাই। এটা কতদিন আগে চলতো? এইটা কিছুদিন, অনেকদিন বন্ধ আছে, না না অনেকদিন চলেছিল, কি এই রাস্তাটা আমাদের এখান থেকে 14 কিলোমিটার অযোধ্যা পর্যন্ত রাস্তা, কিন্তু রাঙা পর্যন্ত 12 কিলোমিটার। এই রাস্তাটা আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরে, বিডিও সাহেবকে বেটি বিরক্ত করার পরে সেনসেন করানো হয়েছে জেলা পরিষদ থেকে। সেনসেন করানোর পর কাজটি শুরু হয়ে গেছিল, শুরু হওয়ার পরে কি কারণবশত মাঝখানে আটকে গেছে ঠিক তা জানা নাই, মোটামুটি হলো সেটা মাস দেড়েক এরকম একটা হবে, কাজটি শুরু হয়ে গেছিল, কিন্তু এটা কাজ মনে হয় আবার পুনরায় হবে। যিনি কাজ করছিলেন তার কাছ থেকে আমরা একটু জানতে পেরেছি যে উনি আর অন্য সাইডে একটা রাস্তা কাজ করছেন, ওইটাকে কমপ্লিট করার পর এই রাস্তার অবস্থা। এটা কি জেলা পরিষদ? এটা জেলা পরিষদ থেকেই হয়েছিল, আমরা প্ল্যানটা দিয়েছিলাম, সেটা জেলা পরিষদ থেকেই স্যাংশন হয়েছে।
সেনশন হওয়ার পর থেকে কাজ শুরু হয়েছে টেন্ডারের মাধ্যমে। সে টেন্ডারটা পেয়েছেন বাঁকুড়ার কোনো একজন ঠিকাদার এস খান বলে। কাজটি কিন্তু দ্রুতগতিতে হচ্ছে না, কাজটি যে কাজগুলো হচ্ছে উনি যে কাজগুলো করেছেন মোটামুটি সুনাম, কিন্তু এই যে রিসেন্ট একটা কাজ করছেন তিলিয়াবাসার থেকে সারান চাকি খয়রাগড়া ড্যাম, ওই রাস্তাটায় খুব একটা মানে সুনাম বলা যায় না। রাস্তার সাইডে গার্ডওয়াল নেই, রাস্তার যে মাপ সে মাপটা সঠিক আসে নাই, 12 ফুট ঢালাই হওয়ার কথা সেখানে 10 জনে আমরা বলেছি, বিডিওকেও বলেছি, ওনারা কী পদক্ষেপ নিচ্ছেন আমরা অপেক্ষায়। আমার নাম মধুসূদন বাস্কে। আপনি প্রধান? না, আমি আমার বউ ভাইস প্রেসিডেন্ট ব্লকের। আমি এখানের জাতীয় কংগ্রেসের সভাপতি। আমি যা দেখছি রাস্তাটা এভাবেই আছে, এরপর উপর দিকে মনে হয়েছে কিছু কিছু জায়গা হয়েছে, তার আগে তো হয় নাই। আর কি বলবো, যে যারা এই পিকনিক আসছে তারা এইভাবে কীরকমভাবে ওথায় যাওয়া আসা করবে একটা অসুবিধা। আর ওইটা দিয়ে যে রাস্তাটা আছে ওটা তো পরে হয়েছে, এটা আমরা যা দেখছি এটা এই অবস্থায় আছে। আমার নাম সন্তোষ কুমার পাতড্ডি। ডিসেম্বর 1 জানুয়ারি আসছে, এখন ওরা যে আসবে ওরা কীরকমভাবে যাবে কি রাস্তা দিয়ে বলুন। রাস্তা যদি ভালো মতো না হয় কি দেখার কোনো জায়গা না হয় তো ফালতু আসি কী করবে ওরা। আমি যা দেখছি রাস্তাটা এভাবেই আছে, এরপর উপর দিকে মনে হয়েছে কিছু কিছু জায়গা হয়েছে, তার আগে তো হয় নাই। আর কি বলবো, যে যারা এই পিকনিক আসছে তারা এইভাবে কীরকমভাবে ওথায় যাওয়া আসা করবে একটা অসুবিধা। আর ওইটা দিয়ে যে রাস্তাটা আছে ওটা তো পরে হয়েছে, এটা আমরা যা দেখছি এটা এই অবস্থায় আছে। আসবে না, রাস্তা ভালো সুবিধা না পালে, ঠিক মতো দেখাশোনার মতো জায়গা না পালে ওরা কি জন্য আসবে আর ফালতু কষ্ট করতে এখানে। একদিকে নরেন্দ্র মোদীর নোট বাতিলের বর্ষপূর্তিতে বিজেপি বিরোধ, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের সংগঠনকে একেবারে গ্রাম স্তর থেকে সাজিয়ে নিতে বাইক মিছিলের পথ বেছে নিল তৃণমূল। পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুর অঞ্চলের সব গ্রামগুলি আজ পরিক্রমা করে শাসক দলের বাইক বাহিনী। আজকে আমরা রাঘবপুর অঞ্চলের এই আগামী দিনে যে ভোট প্রচার আসছে তার সূচনা করলাম, এবং প্রতিটি গ্রামে এবং প্রতিটি বুথে সেই প্রচার দিদির উন্নয়নের বার্তা পৌঁছে দিলাম। এবং আজকে আমরা এই যে বাইক র্যালি করলাম সেটা প্রতিটি মানুষের কাছে আমরা সন্তুষ্ট, এবং প্রত্যেকটি গ্রামের মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই রাঘবপুর অঞ্চলের র্যালি। এই 8 তারিখে যে আমাদের কালা দিবস ছিল সেই কালা দিবস আমরা পঞ্চায়েতে পালন করেছি। কালা দিবসকে লক্ষ্য করে আমাদের রাঘবপুর অঞ্চলে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধানের নেতৃত্বে বা দিলীপ মাহাতোর নেতৃত্বে আমরা আজকে একটা মোটরসাইকেল র্যালি করব। তাতে আমরা বোঝাব মানুষকে যে মোদী সরকার যে টাকা নোটবন্দি কেলেঙ্কারি করেছে সেটার জন্য আজ আমরা অঞ্চলে প্রত্যেক বুথে
মোটরসাইকেল র্যালি করে মানুষকে একটা বিজেপির বিরুদ্ধে মানুষকে সজাগ করার চেষ্টা করবো, এই জন্য আজকে আমাদের মোটরসাইকেল র্যালির একটা নেওয়া হয়েছে এবং আমরা এই রাঘবপুর থেকে শুরু করে লাটুলে পর্যন্ত আমরা আজকে এই মোটরসাইকেল র্যালিটা শেষ করব। সামনে আসছে শীত, দরিদ্র মানুষজনের পাশে দাঁড়ালো রামকৃষ্ণ মিশন। আজ বান্দোয়ানের দুর্গা মন্দিরে এলাকার 268টি পরিবারকে শীতবস্ত্র, শাড়ি, জিন্স প্যান্ট ইত্যাদি বিতরণ করা হয় স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত সমাজসেবী সংগঠনটির উদ্যোগে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ানের বিডিও মহাদ্যুতি অধিকারী ওসি রজত চৌধুরী সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে একটা বিরতি, বিরতির পর রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলার জঙ্গলমহল। মজবুতি আর অটুট বন্ধনের আর এক নাম ভারত সিমেন্ট, আধুনিক সভ্যতা নির্মাণের বিশ্বস্ত সাথী, পুরুলিয়ার গর্ব, ভারতের আস্থা, ভারত সিমেন্ট, এভার স্ট্রং, লাইফ লং। মানসিক চাপ, স্নায়ুরোগ নিয়ে চিন্তিত, কোনো ভাবনা নেই, বিশেষজ্ঞ স্নায়ু চিকিৎসকেরা এবার পুরুলিয়াতে। হাটের মোড়ের সুপার মার্কেটের মা সারদা মেডিকেল হলে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। প্রতি মাসে আসছেন প্রখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাশিস ভট্টাচার্য। এছাড়া সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে রোগী দেখছেন কলকাতার পিজি হাসপাতালের দুই অবসরপ্রাপ্ত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর এম নন্দলাল এবং ডক্টর এস কে সাহু। এছাড়া প্রতিদিন রোগী দেখছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ব্রত কারক এবং প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার আসছেন বাঁকুড়া মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর শঙ্খ কোলে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মা সারদা মেডিকেল হল, পুরুলিয়া মানসিক হাসপাতালের কাছে, জেলখানা মোড়, পুরুলিয়া। যোগাযোগ 8768485429। মানসিক চাপ, স্নায়ুরোগ নিয়ে চিন্তিত, কোনো ভাবনা নেই, বিশেষজ্ঞ স্নায়ু চিকিৎসকেরা এবার পুরুলিয়াতে। হাটের মোড়ের সুপার মার্কেটের মা সারদা মেডিকেল হলে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। প্রতি মাসে আসছেন প্রখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাশিস ভট্টাচার্য। এছাড়া সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে রোগী দেখছেন কলকাতার পিজি হাসপাতালের দুই অবসরপ্রাপ্ত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর এম নন্দলাল এবং ডক্টর এস কে সাহু। এছাড়া প্রতিদিন রোগী দেখছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ব্রত কারক এবং প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার আসছেন বাঁকুড়া মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর শঙ্খ কোলে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মা সারদা মেডিকেল হল, পুরুলিয়া মানসিক হাসপাতালের কাছে, জেলখানা মোড়, পুরুলিয়া। যোগাযোগ 8768485429। শহুরে কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে, নিরিবিলি আর নির্জনে বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চারাস ট্রিপ থেকে শুরু করে ফ্যামিলি আউটিং অথবা অফিসিয়াল পার্টি, থাকা খাওয়া ঘোরা সবেতেই পাবেন আলাদা স্বাদ, তাও আপনার সাধ্যের মধ্যে। চলে আসুন গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমে। গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম পুরুলিয়া, এই ইউনিট অফ জয়শ্রী অম্বে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন। পুরুলিয়ার পিএন ঘোষ স্ট্রিটে খুলে গেল সুসজ্জিত বৃহত্তম মোবাইল শোরুম মোবাইল জোন। মোবাইল জোন দিচ্ছে ডাক, এবার কথা বলা জমে যা। এখানে আপনি পাচ্ছেন স্যামসাং, জিওনি, ওপো, মোটোরোলা, লাভা, লেনোভো, ভিভো ছাড়াও আরো অনেক ব্র্যান্ডের মোবাইল। মোবাইল জোনে যে কোনো ব্র্যান্ডের পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নিন এক্সচেঞ্জ অফারের মাধ্যমে। এছাড়াও মোবাইল জোন থেকে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনি পাচ্ছেন 0% ইন্টারেস্টে মোবাইল কেনার সুবর্ণ সুযোগ। তাহলে আর দেরি নয়, মোবাইল জোন দিচ্ছে ডাক, কথা বলা জমে যাক। আমাদের ঠিকানা মোবাইল জোন।
পিএন ঘোষ স্ট্রিট, বালাজি মার্কেটের মুখোমুখি, ডক্টর সুরেশ কাটারুকার চেম্বারের পাশে। জীবন হয়ে উঠুক আরো রঙিন, আরো সুন্দর, অনাবিল সৌন্দর্যের হাতছানি, ২৪ ঘন্টার নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা, বছর জুড়ে উচ্চ মানের পরিষেবা, স্বপ্ন পূরণের একটাই ঠিকানা, হাইল্যান্ড গার্ডেন, দেশবন্ধু রোড, পুরুলিয়া। ঠিক যেন এক রাজকীয় অনুভূতি। ভরসায় বলুন আর বিশ্বাসী বলুন, ঠিকানা তো একটাই, একই ঠিকানায় দুটি প্রতিষ্ঠান, মোহন ইলেকট্রনিক্স ও মোহন সেলুলার। মোহন ইলেকট্রনিক্স মানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, এয়ার কন্ডিশনার, ডিজিটাল ও ভিডিও ক্যামেরা সহ সমস্ত রকম ইলেকট্রনিক দ্রব্যের মন মাতানো সম্ভার। মোহন সেলুলারে পাচ্ছেন সমস্ত নামী কোম্পানির সব রকম মোবাইল হ্যান্ডসেট। মোহন ইলেকট্রনিক্স ও মোহন সেলুলার, একটি ভরসা, অন্যটি বিশ্বাস। পিএন ঘোষ স্ট্রিট, পুরুলিয়া। ফিরে এলাম বিরতির পর। বাম আমলে অত্যাচারিত হতে হয়েছে অসংখ্য মানুষকে, ঘর ছাড়া হয়েছেন কতজন, মাঠে ধান ফেলে যেতে হয়েছে কত কৃষককে। তৃণমূল আসার পর সুরক্ষিত হয়েছেন মানুষ। আজ হুটমুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সপ্তম অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখতে এসে একথাই বলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন নবেন্দু মাহালি, সুশান্ত মাহাতো, হেমন্ত রজক সহ অন্যান্যরা। গ্রামের সবাই ভালোবাসতেন ওকে, ও ছিল ছোটন, বোমাবাড়ির উদীয়মান ক্রিকেটার। অকালে চলে গেছে সে। তার স্মৃতিতে ২০০০ সাল থেকে শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্ট এবছরও আয়োজন করল বোঙাবাড়ির বিএফসি ক্লাব। অংশ নিয়েছে ১৬টি ক্রিকেট দল। আসার জন্য আমি অনুরোধ করছি। এছাড়া নবপাড়ার অধিনায়ক এবং সংযোগ সংঘ, সংযোগ সংঘের অধিনায়ককে আমাদের টেন্টে আসার জন্য অনুরোধ করছি। বিএফসি ক্লাবের সদস্যবৃন্দ, আমরা প্রতি বছরই ছোটন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি এবং এটা দুদিন ব্যাপী হয়। ছোটন আমাদের অনেক কম বয়সে আমাদের খুব ভালো প্লেয়ার ছিল এবং প্রত্যেকটা খেলায় সে যোগদান করত এবং এই ছোটনকে আমরা মানে তার স্মৃতির উদ্দেশ্যে প্রত্যেক বছরই দুদিন ব্যাপী এই খেলাটা করে থাকি এবং এবছরও তার আজ দ্বিতীয় দিন, গতকাল প্রথম দিন পেরিয়ে গেছে এবং মোট ১৬টি দলের আমরা খেলা করি এবং ১৬টি দলের মধ্যে ৮টা টিমের খেলা কালকে হয়ে গেছে এবং আজকে বাকি ৮টা টিমের খেলা চলছে এবং সুষ্ঠুভাবে একদম শান্তিপূর্ণভাবে আমরা খেলাটাতে সবাইকে সহযোগিতার জন্য সবাই হাতও বাড়াই এবং ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেককে খুব একটা ইয়ে করতে পারি না, কিন্তু বহু দূর দূর থেকে প্রত্যেকটা টিম আমাদের এই খেলাতে এসে যোগদান করে। থেকে শুরু করেছি আমরা, কাল থেকে শুরু করেছি, না প্রথম যে ২০০০ সাল থেকে আমাদের টোটাল এই খেলাটা চলছে এবং আজ পর্যন্ত কন্টিনিউ চলছে এবং প্রত্যেক বছরই ১৬টা বা ১৮টা টিম নিয়ে আমরা খেলাটা করে থাকি। এবছরও আজ দ্বিতীয় দিন এবং আজকেই ফাইনাল অনুষ্ঠিত হবে। নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। বিরতির পর রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলার জঙ্গলমহল। মজবুতি আর অটুট বন্ধনের আর এক নাম ভারত সিমেন্ট, আধুনিক সভ্যতা নির্মাণের বিশ্বস্ত সাথী, পুরুলিয়ার গর্ব, ভারতের আস্থা। ভারত সিমেন্ট, এভার স্ট্রং, লাইফ লং। মানসিক চাপ, স্নায়ুরোগ নিয়ে চিন্তিত? কোনো ভাবনা নেই, বিশেষজ্ঞ স্নায়ু চিকিৎসকেরা এবার পুরুলিয়াতে।
হাটের মোড়ের সুপার মার্কেটের মা সারদা মেডিকেল হলে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। প্রতি মাসে আসছেন প্রখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাশিস ভট্টাচার্য। এছাড়া সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে রোগী দেখছেন কলকাতার পিজি হাসপাতালের দুই অবসরপ্রাপ্ত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর এম নন্দলাল এবং ডক্টর এস কে সাহু। এছাড়া প্রতিদিন রোগী দেখছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ব্রত কারক এবং প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার আসছেন বাঁকুড়া মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর শঙ্খ কোলে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মা সারদা মেডিকেল হল, পুরুলিয়া মানসিক হাসপাতালের কাছে জেলখানা মোড়, পুরুলিয়া। যোগাযোগ 8768485429। মানসিক চাপ, স্নায়ুরোগ নিয়ে চিন্তিত? কোনো ভাবনা নেই, বিশেষজ্ঞ স্নায়ু চিকিৎসকেরা এবার পুরুলিয়াতে। হাটের মোড়ের সুপার মার্কেটের মা সারদা মেডিকেল হলে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞরা। প্রতি মাসে আসছেন প্রখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাশিস ভট্টাচার্য। এছাড়া সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে রোগী দেখছেন কলকাতার পিজি হাসপাতালের দুই অবসরপ্রাপ্ত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর এম নন্দলাল এবং ডক্টর এস কে সাহু। এছাড়া প্রতিদিন রোগী দেখছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রিয়ব্রত কারক এবং প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার আসছেন বাঁকুড়া মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর শঙ্খ কোলে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মা সারদা মেডিকেল হল, পুরুলিয়া মানসিক হাসপাতালের কাছে জেলখানা মোড়, পুরুলিয়া। যোগাযোগ 8768485429। শহুরে কোলাহল থেকে একটু দূরে, প্রকৃতির কোলে, নিরিবিলি আর নির্জনে, বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চারাস ট্রিপ থেকে শুরু করে ফ্যামিলি আউটিং অথবা অফিসিয়াল পার্টি, থাকা খাওয়া ঘোরা সবেতেই পাবেন আলাদা স্বাদ, তাও আপনার সাধ্যের মধ্যে। চলে আসুন গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমে। গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম পুরুলিয়া, এই ইউনিট অফ জয় শ্রী অম্বে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন। পুরুলিয়ার পিএন ঘোষ স্ট্রিটে খুলে গেল সুসজ্জিত বৃহত্তম মোবাইল শোরুম মোবাইল জোন। মোবাইল জোন দিচ্ছে ডাক, এবার কথা বলা জমে যা। এখানে আপনি পাচ্ছেন স্যামসাং, জিওনি, ওপো, মোটোরোলা, লাভা, লেনোভো, ভিভো ছাড়াও আরো অনেক ব্র্যান্ডের মোবাইল। মোবাইল জোনে যে কোনো ব্র্যান্ডের পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নিন এক্সচেঞ্জ অফারের মাধ্যমে। এছাড়াও মোবাইল জোন থেকে বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনি পাচ্ছেন 0% ইন্টারেস্টে মোবাইল কেনার সুবর্ণ সুযোগ। তাহলে আর দেরি নয়, মোবাইল জোন দিচ্ছে ডাক, কথা বলা জমে যাক। আমাদের ঠিকানা মোবাইল জোন, পিএন ঘোষ স্ট্রিট, বালাজি মার্কেটের মুখোমুখি, ডক্টর সুরেশ কাটারুকার চেম্বারের পাশে। ফিরে এলাম বিরতির পর। এরপর আবহাওয়া সংক্রান্ত বিভাগ। এই বিভাগে আমরা জেনে নেব দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ এবং আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 63%, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করবার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম নিবেদন করছে ভারত সুপার সিমেন্ট, এভার স্ট্রং, লাইফ লং। খেয়াল খুশি মতো স্কুলে আসছেন শিক্ষকেরা, লাটে উঠেছে প্রাথমিক শিক্ষা, খবর নেই পরিদর্শকের কাছে। রূপসী অযোধ্যার রাস্তা বেহাল, কি করে আসবে পর্যটকের ঢল, কিভাবে উন্নত হবে পর্যটন। বাইক মিছিলে দুই পাখি মারতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মানুষকে বামেদের অত্যাচার থেকে মুক্তি দিয়েছে মমতা তৃণমূল, হুটমুড়ার কর্মী সভায় বললেন মন্ত্রী শান্তিরাম। বাংলার জঙ্গলমহল আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। নমস্কার।